প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সাবধানে থেকো আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টারের সপ্তম ক্লাসটি নিতে যাচ্ছি আমি সীমা ভাবছি প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ সাম সরকারি কলেজ প্রিয় শিক্ষার্থী পড়ার আগে আমি একটু স্লাইডে দেখা একটা খুব সুন্দর ছবি নিয়েছি তাই না ছবিটার দুটি গুরুত্ব আছে একটি গুরুত্ব হচ্ছে আমি দেখা একটা ছবি খুব স্পষ্ট গাছের ছবিটা খুব স্পষ্ট এবং পেছনের যে আমাদের পরিবেশটা বা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছ একটু একটু এটা বোঝানোর চেষ্টা করছি আগে যে আসলে এই পরিবেশ ধোয়াশে বন্ধু কিন্তু আমাদের গাছ তাই আজকে থেকে আমরা কি করব। গাছ কাটা বা গাছের ক্ষতি করা বা পরিবেশে ক্ষতি করা থেকে বিরত থাকব। কারণ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের জীবনের উপরেই তা হুমকি স্বরূপ আসবে তাই আমাদের এই হুমকি বা আমাদের ক্ষতি কমাতে হলে আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে তাই বিশেষ দিনে কারণে অকারণে অবশ্যই তোমরা গাছ লাগাবে এবং প্রত্যেকেই এই অভ্যাসটা তৈরি করবে যে একটি গাছ লাগাবো এবং তাকে যত্ন করব এবং যতটুকু পরিমাণে তাকে সেই গাছটির যত্ন নেওয়া যায় আমরা নেওয়ার চেষ্টা করব। কারণ এটা আমাদের একটি দায়িত্ব কারণ আমাদের পরিবেশ আমাদের জীবনেরই একটি অংশ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা পড়ায় আসি আজকে আমি কিন্তু তথ্যমূলক আনিনি আজকে আমরা সৃজনশীল অর্থাৎ এতদিন যে তথ্যমূলক পড়াশোনা বা তথ্যগুলো তোমাকে দিয়েছি সেই তথ্যগুলো তুমি আসলে ধরতে পারছো কিনা তা আজকে দেখতে পাবে তুমি নিজেই আমি প্রশ্ন করবো আমি উত্তর দিব তোমার কাজ হচ্ছে যে আমি যে উত্তরগুলো দিচ্ছি সেই উত্তরগুলোর সঙ্গে তুমি আসলে একমত হতে উত্তরগুলো কি যে হ্যাঁ আমি তো এটাই তো হবে। একই উত্তরই তো হবে এই যখন একই উত্তরই হবে এই অর্থাৎ আমার উত্তরের সঙ্গে তুমি পজিটিভ হতে পারবে ইজিলি তখন বুঝতে পারবে যে না তথ্যগুলো আমি আসলে বুঝতে পারছি ক্লাসটাকে একটু মনোযোগের সঙ্গে শোনার চেষ্টা করবে আজকে আমি একটু উদ্দীপক নিয়েছি প্রথমেই দেখো উদ্দীপকে কি বলা হয়েছে যে জনাব তোমা একজন ব্যবসায়ী তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণীতে বিক্রয় করেন তাহলে দেখো এখানে ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে প্রক্রিয়াকরণের পর তা ইংল্যান্ডে বিক্রি করা হচ্ছে এই যে দেখো এখানে আমি দেশ থেকে ক্রয় করে আনছি আমদানি করছি 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 এবং রপ্তানি বিক্রয় একটি যেখানে তিনটি দেশ সম্পর্কযুক্ত এই বৈশিষ্ট্যটা আমরা আসলে পুনরপ্তানির সঙ্গে মিল পাই রেখে দিলাম দেখো আমি একটু লাল রং করে রেখে দিয়েছি জানলাম যে এখানে একটা আমাদের তথ্য আছে জরুরি তথ্য যেটা আমাদের পরবর্তীতে লাগবে বছর গত তিনি যে চাল আমদানি করেছেন তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রি করলে অনেক বেশি লাভ পেতেন কিন্তু চালের জন্য জন্য জায়গায় ব্যবস্থা না থাকায় লাভের আমদানি অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের পূর্বে বিক্রয় করতে বাধ্য হলেন এখন এই বাধ্য হলেন এই পর্যন্ত রাখলাম এবং উনি জায়গার ব্যবস্থা করতে পারেননি এবং ওনার সময়গত অর্থাৎ দুই মাস আগে পরে সময়ের একটি কথা বলা হয়েছে এখন দেখো এক নাম্বার আর দুই নাম্বার প্রথমে আমরা যেটা বলি ক যেটাকে জ্ঞানমূলকের জন্য আমাকে দেওয়া হয়েছে এক নাম্বার এবং খ শিল্প বলতে কি বোঝা এই জন্য আমাকে দেওয়া হয়েছে দুই নাম্বার এখন এই প্রশ্ন দুটি যে এই চ্যাপ্টার থেকে আসবে নাও হতে পারে এটা কিন্তু এই ক আর খ কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে এখানে আসতে পারে কারণ এটা সরাসরি বইয়ে পাবে তোমরা বই ব্যবহার করে যেহেতু লিখা যায় এই জন্য এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুটি প্রশ্নের আসলে কোনো নির্দিষ্ট চ্যাপ্টার সঙ্গে নির্দিষ্ট চ্যাপ্টার কোনো সম্পর্ক নাই অন্য কোন চ্যাপ্টার থেকে ওইখানে আসতে পারে তাহলে আমি যেহেতু এক নাম্বার দেওয়া হয়েছে তাই আমরা সাধারণত বলে একটি প্যারার মাধ্যমে বা থেকে দুটি বাক্যের মাধ্যমে আমাদের উত্তর দিতে হবে যে ব্যবসা হলে এমন একটি আর্থিক সামাজিক প্রক্রিয়া যা ব্যবসায়িক মুনাফা অর্জন এবং সামাজিক সেবা দানের লক্ষ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পণ্য দ্রব্য বা সেবা কর্মের উৎপাদন বন্টন এবং এদের সহায়ক মানুষের যাবতীয় বৈধ কর্মপ্রচেষ্টার সাথে সম্পৃক্ত যেটা আমরা আগের ক্লাসে দিয়েছি তোমাদেরকে এবং আমি দেখো ছবি ব্যবহার করেছি তোমাকে বুঝার জন্য তাহলে একটি প্যারার মধ্যে আমি কি করলাম উত্তরটি সম্পূর্ণ করলাম এটাকে আমরা বলি জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের ধরন এবার চলো দুই নম্বরে চলে যাই কি বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে যে শিল্প বলতে কি বুঝায় এটাকে আমি অনুধাবন বলি কারণ এটি দুটি অর্থাৎ নাম্বার কিন্তু দুই তার মানে দুটি স্টেপে তোমাকে উত্তর দিতে হবে অনুধাবনে দিতে হবে এবং জ্ঞানের দিতে হবে তুমি কিভাবে জানলে যে ব্যবসার আওতার একটি অংশ হলো শিল্প তার মানে আমি কোথেকে জানতে পেরেছি সেখান থেকে কিন্তু শুরু করলাম শিল্প উৎপাদনে বাহন বলা হয় শিল্প একটি রূপান্তর প্রক্রিয়া যার মাধ্যমে সম্পদ বা সেবা প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় রূপান্তরিত হয় রূপকত উপযোগী সৃষ্টির মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্যকে সেবা তৈরি করে শিল্প অর্থাৎ ব্যবহার উপযোগী পণ্য বা সেবা তৈরি করে শিল্প এরপরে দেখো আমি শিল্পে সংজ্ঞাটা ব্যবহার করেছি অর্থাৎ অনুধাবনে দুটি প্যারার মাধ্যমে তোমাকে উত্তরটি দিতে হবে কি দেখে বা সংজ্ঞার মূল অংশটি কোথেকে এসেছে এবং তার জ্ঞানমূলক অর্থাৎ তাকে বলে উত্তরটি তোমাকে শেষ প্যারায় দিতে হবে দুই নম্বরের জন্য আমি দুটি প্যারা ব্যবহার করেছি তাহলে শেষ হয়ে গেল আমার অনুধাবন এবার আমরা চলে আসি প্রয়োগমূলক বলে যে জনার্তম বৈদেশিক বাণিজ্য সরি জনার্তমা কোন ধরনের বাণিজ্য বাণিজ্য করে দেখো আমি প্রথমে বলেছি যে এই উদ্দীপকটা আমাদের জন্য খুব জরুরি যে ভারত থেকে চাল আমদানি করছে তা প্রক্রিয়াকরণের পর ইংল্যান্ডে পাঠাচ্ছে যেটা তিনটি দেশের সঙ্গে এই কাজটি হচ্ছে একটি দেশ থেকে আমরা ক্রয় করছি অন্য দেশ থেকে আমরা বিক্রয় করছি বা আমদানি এবং রপ্তানি করছি এই বৈশিষ্ট্যটা আমরা আসলে কোথায় পাই পুন তাই না এই জন্য দেখো আমি আগে বলে নিলাম যে যেমন বৈদেশিক বাণিজ্যের বাণিজ্য করেন অর্থাৎ অনুধাবনে কিন্তু আগে লিখতে হবে তাই না এরপরে আমি প্রথমে অনুধাব ও প্রয়োগ মূলকের মধ্যে আমি কি ভেবেছি বা প্রয়োগ অর্থাৎ উদ্দীপকে কি লেখা আছে তার সঙ্গে যে মিল বৈশিষ্ট্যটা মিলিয়ে আমি যা বুঝতে পারছি তাকে আগে জানিয়ে নিয়েছি এখন বুঝতে পার কারণটা আমি আলোচনা করবো দেখো জনাব তমা প্রথমত ভারত থেকে চাল আমদানি করছে সেই চাল প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনরায় ইংল্যান্ডে রপ্তানি বা বিক্রয় করছে আমদানি আমদানি কি ভারত বাংলাদেশ ইংল্যান্ডের সম্পর্কযুক্ত তাই বলা হয় ব্যবসায় কার্যক্রম বৈদেশিক বাণিজ্যের আওতাভুক্ত পুনঃ বাণিজ্যের সঙ্গে জড়িত অর্থাৎ আমি কেন বলেছি এই কারণটা কিন্তু বলে দিলাম যেটা আমাকে উদ্দীপক অনেকাংশে সহযোগিতা করবে তাই না এরপরে আমি এই যে অর্থাৎ আন্ত সরি পুনরপ্তানি কাকে বলে এর উত্তরটা দিয়ে দিয়েছে তো যেটা অংশকে বলি আমরা জ্ঞানমূলক যে এক দেশ থেকে অন্য দেশে যে ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে যেহেতু এখানে ভিন্ন দেশ সম্পর্কিত তাই আগে আমি জানিয়ে নিলাম না এটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের একটি পার্ট কোন পার্ট বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনরপ্তানি বলে তাহলে আমি আমার সম্পূর্ণ উত্তরটা জ্ঞানের পার্টটা জানিয়ে দিলাম এটার জন্য নাম্বার আছে আমি তিনটি স্টেপ উত্তর দিয়ে দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তবে লিখায় কম বেশি নিয়ে কোনো সমস্যা নেই বা অনেক বেশি লিখতে হবে এটাও কিন্তু নেই তুমি মূল যে বিষয়টা চাওয়া হয়েছে তাকে ঘিরে তুমি যতটুকু তথ্য জানো তা নিজের মতো করে লিখে দেওয়াটাই হচ্ছে সৃজনশীলের ভালো দিক এখানে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথাগুলোকে আমরা সব সময় অ্যাভয়েড করব। এরপরে কি বলা বলা হয়েছে হয়েছে যেটাকে উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতা কিন্তু হুবহু কখনোই তুমি বয়ে পাবে না অর্থাৎ তুমি যত বেশি বিষয়টা সম্পর্কে গভীর ধারণা রাখবে তুমি তত বেশি সুন্দরভাবে বিষয়টাকে নিজের মতো করে উপস্থাপন করতে পারবে এবং ওটাতেই পূর্ণ নাম্বার তুমি পাবে যদি তুমি এটাকে নিজের মত করে নিজের চিন্তাটার সঙ্গে সঠিক তথ্য দিয়ে উপস্থাপন করতে পারো তাহলে কোনো চিন্তাই করার নেই যে না তুমি নাম্বার কম পাবে এখানে নাম্বার কম পাওয়ার কোনো সুযোগই নেই তবে সেখানেই ভয় যেখানে তুমি না জেনে উত্তর দেওয়ার চেষ্টা করবে আগে তোমাকে বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে এরপর তুমি অবশ্যই যাই লিখো না কেন তা শুদ্ধ হবে যে গুদাম জাতকরণের ব্যবস্থা না থাকার কারণে তোমাকে আগেই পণ্য বিক্রয় করতে হয়েছে এটা আমি আগে কিন্তু জানিয়ে নিলাম এই তথ্যের ভিত্তিতে এখন আমার আলোচনাটা হবে তাই না তা আমি তারপরে আমরা কি বলছি যে পণ্যদ্রব্য ভোগের জন্য উৎপাদন করা হয় কিন্তু ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় এই বাধার মধ্যে অন্যতম একটি বাধা হচ্ছে কালগত এই গুদাম জাতকরণের মাধ্যমে আমরা কালগত প্রতিবন্ধকতা রোধ করতে পারি গত বছর তিনি যে চাল আমদানি করেছেন তা দুই মাস করে ইংল্যান্ডে বিক্রয় করে অনেক বেশি লাভ পেতেন তার জায়গা না থাকায় লাভের অপেক্ষা না করে নির্দিষ্ট সময় পূর্বে বিক্রয় করতে বাধ্য হলেন এই নির্ধারিত সময় পূর্বে বিক্রয় করার অধিক মুনাফা অর্জন থেকে তিনি অর্জন করতে ব্যর্থ হলেন তাই চাল গুদাম জাতকন করতে যদি উনি পারতেন তাহলে তিনি অধিক মুনাফা অর্জন করার সুযোগটা পেতেন তাহলে আমি আমার চিন্তাটাকে জানিয়ে দিলাম যে হ্যাঁ এবং আমি তথ্য কিন্তু জানিয়ে দিয়েছি প্রতিবন্ধকতা করার জন্য সম্পাদিত কার্যাবলীকে পূর্ণ বিনিময় সহায়ক কার্যাবলী বলে এবং এই পূর্ণ সহায়ক কার্যাবলীর মধ্যে সময়গত প্রতিবন্ধকতা রোধ করে হচ্ছে গুদাম এবং আমি এখানে জ্ঞানমূলক পার্থক্য দিয়ে দিলাম এবং সর্বশেষে কিন্তু জ্ঞানমূলক পার্থক্য দিতে হবে এই দেখো চারটি চারটি নাম্বারের জন্য আমি চারটি স্টেপ প্রত্যেকে সাজিয়ে দিয়েছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখন চলো আমরা দ্বিতীয় আরেকটি সৃজনশীলে যাই অর্থাৎ এর উদ্দীপকটা কি যে জনাব স্বামী ও তার বন্ধু মিলে কুড়িগ্রামে একটি ব্যবসা স্থাপন করেন এলাকার বেশিরভাগ লোকে দারিদ্র পীড়িত এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো কোন বিশেষ সামাজিক নৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য বাস্তবায়ন করা চার বন্ধুর অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক সাফল্য অর্জন করে প্রচুর মুনাফা অর্জন করে ব্যবসার অর্জিত মুনাফা থেকে সদস্যদের বিনিয়োগকৃত মূলধন ফেরত দেওয়া এবং অবশিষ্ট মুনাফা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হয় ফলে প্রতিষ্ঠানে কর্মীরা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে এখানে চারটি প্রশ্ন প্রথম প্রশ্নটা করা হয়েছে প্রত্যক্ষ সেবা কি প্রত্যক্ষ সেবা কি আমরা একটি বাক্যের মধ্যে উত্তর দিব যে দেখা বা স্পর্শ করা যায় না অথচ মানুষের অভাব ও প্রয়োজন পূরণ করে এমন কার্য উপকরণ বা সুবিধাকে আমরা সেবা বলছি দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ যেটাকে আমরা বলি অনুধাবনমূলক তাহলে হচ্ছে বাণিজ্য কিভাবে ব্যবসায় ঝুঁকিগত প্রতিবন্ধকতা রোধ করে তাহলে এর আবার দুইটি পাঠে আমাকে উত্তর দিতে হচ্ছে যে পণ্যদ্রব্য ভোগের জন্য উৎপাদন করা হয় কিন্তু ভোক্তাদের নিকট পূর্ণ পৌঁছাতে বা বাণিজ্য বাণিজ্যের কাজ করতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় এসব বাধার মধ্যে অন্যতম বাধা হলো ঝুঁকিগত বিমার মাধ্যমে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা হয় ব্যবসায়িক কাজের সাথে জড়িত ঝুঁকি রয়েছে যেমন চাহিদা হ্রাস পণ্য পচন মূল্য হ্রাস দুর্ঘটনা ডাকাতি প্রকৃতি ধরনের দুর্ঘটনা রয়েছে অগ্নি অগ্নিকাণ্ডের কারণে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে এসব ঝুঁকির কারণে ব্যবসায় প্রচুর ক্ষতি হয় এই আর্থিক ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য ঝুঁকির বিপরীতে বিমা করা হয় ঠিক আছে আর্থিক ঝুঁকি থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমরা কি করছি ঝুঁকির বিপরীতে আমরা বিমা করছি তাহলে বিমার ঘটনাটা দেখো বিমা হলো বিমা গ্রহিত ও বিমাকারী প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের চুক্তি যেখানে বিমাকারী বিমা গ্রহিতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ক্ষতি হতে ক্ষতিপূরণের নিশ্চয়তা যে ক্ষতিপূরণ অর্থাৎ আমি যখন ক্ষতিগ্রস্ত হব বিমা প্রতিষ্ঠান তখন আমাকে এমন একটা কন্ট্রাক্ট হবে আমার সঙ্গে যে আমি যদি কারণে ক্ষতিগ্রস্ত বা কারণটা উল্লেখ থাকবে সেই কারণে আমি যদি তাৎক্ষণিক ভাবে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করবে যেন পুনরায় আমি আবার বিজনেসে ফেরত আসতে পারি এইভাবেই তারা ঝুঁকিগত প্রতিবন্ধকতাটা কি করছে দূর করে দিচ্ছে তাই না প্রিয় শিক্ষার্থীরা এখন উদ্দীপকের ব্যবসাটি কোন ধরনের ব্যবসায় এখন এই কোন ধরনের ব্যবসায় বলতে তোমাকে আগে একটা বিষয় বুঝতে হবে সেটা আমি আমার স্লাইটে ব্যবহার করলে তাই আমি এখানে একটু তথ্য দিয়ে নিলাম যে আমরা অনেক ধরনের ব্যবসার মধ্যে একটি ব্যবসা পাবো সামাজিক ব্যবসা এটা কি এটা আসলে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু আরেকটি উদ্দেশ্য তারা নিয়ে নেয় সেই উদ্দেশ্যটা যে মুনাফা আমি অর্জন করবো ঠিকই তবে সেটা আমি কি করবো আমার সমাজের প্রয়োজনে লাগাবো এই এই চিন্তাটার প্রতিফলন আমরা দেখতে পাই সামাজিক ব্যবসায় এই ব্যবসায় ধারণা দিয়েছেন বাংলাদেশের সন্তান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পুরুষ ডক্টর ইউরুজ তার ভাষ্য যে সামাজিক ব্যবসা হলো এমন একটি ব্যবসায় যেখানে ক্ষতির সম্ভাবনা নেই অর্থাৎ এমন ক্ষেত্র খুঁজে বের করা আবশ্যক যার চাহিদা সমাজে যথেষ্ট এবং ক্ষতির সম্ভাবনা সীমিত এটা কোন কোম্পানি হবে যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণীর মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হবে এখানে দরিদ্র কি সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষ অর্থাৎ সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে সমাধান করা এটা মূল উদ্দেশ্য এর কাজ হবে বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক এখন এই যে উদ্দেশ্য হবে সামাজিক তাহলে আমাদের উদ্দীপকে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে সামাজিক ও নৈতিক পরিবেশগত উদ্দেশ্য বাস্তবায়ন করা হয় চার বন্ধুর অক্লান্ত পরিশ্রমের প্রতিষ্ঠানে ব্যাপক কি সাফল্য লাভ প্রচুর মুনাফা অর্জন করছে বিনিয়োগকৃত মূলধন ফেরত দেওয়া এই যে অর্জিত মুনাফা হচ্ছে সেটাকে কি করছে বিনিয়োগিত মূলধন যারা বিনিয়োগ করছে তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে এবং অবশিষ্ট মুনাফা ওনারা কিন্তু কি করছেন না মুনাফা নিচ্ছেন অর্থাৎ আমি যদি আমি সামাজিক মধ্যে যদি টাকা টাকা সরি লক্ষ ইনভেস্ট করি হাজার এক আমি লক্ষ টাকাই চাইবো এখানে আমি এক প্রফিট চাইবো না এটা কিন্তু অন্যান্য সব ব্যবসার থেকেই একটা ভিন্ন ধরনের ঘটনা এই ঘটনাটা তোমাকে মনে রাখতে হবে যে এই ধরনের বিজনেসের পেছনে যে ব্যক্তিরা জড়িত আছে তারা প্রফিট চায় না তারা চায় সমাজের উন্নয়ন তারা যে টাকাটা দিচ্ছে তারা ফেরত নিচ্ছে ঠিকই তবে তার দেয়া টাকার চেয়ে বেশি না লক্ষ ব্যবহার করে যে তারা প্রফিট অর্জন করেছে সেই প্রফিটটা কিন্তু পুনরায় বিজনেসে ব্যবহার হচ্ছে বিজনেসের উন্নয়নের খাতিরে তাহলে এই ধরনের বিজনেসটাকে আমরা বলবো সামাজিক ব্যবসায় তাহলে ব্যবসাটি কোন ধরনের আমরা বলতে পারি বলতো তার সহজেই বলতে পারি যে উদ্দীপকের ব্যবসাটি সামাজিক ব্যবসা বলে আমি মনে করছি আমি আমার ধারণাটা জানিয়ে দিলাম কারণ কি বলে যে জনাব স্বামী ও তার বন্ধুদের ব্যবসাটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় যে উক্ত প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো কোন বিশেষ সামাজিক নৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য বাস্তবায়ন করা যে সামাজিক ব্যবসার বৈশিষ্ট্যের সাথে মিলে যায় তাছাড়া ব্যবসার আর্থিক সরি অর্জিত মুনাফা থেকে ব্যবসা সদস্যদের বিনিয়োগকৃত মূলধন ফেরত দেয় এবং অবশিষ্ট মুনাফা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হয় তা সামাজিক ব্যবসায় বৈশিষ্ট্যের সাথে মিলে যায় মানে সমাজের উন্নয়ন কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে এই জন্য এটা আমরা কি বলতে পারছি এটাকে সামাজিক ব্যবসা বলতে পারছি এবং পরে সামাজিক ব্যবসা কাকে বলে এই তথ্য নির্ভর না দিলেও হবে তথ্যটা কাকে বলে উত্তরটা দিয়ে দিলেও হবে পরবর্তীতে প্রশ্ন করতে তুমি কি মনে করো ব্যবসায়টি আহ দরিদ্রতা দূরীকরণের অবদান রাখতে পারে তার যুক্তি সহ তো প্রথমেই আমি বলে নিয়েছি হ্যাঁ কারণ তুমি তোমার ফোকাস দেখো যে প্রতিষ্ঠানের ফোকাস হচ্ছে সমাজকে ই করা মানে সমাজের একটি সমস্যাকে সমাধান করা এই প্রতিষ্ঠানে তাহলে সেখানে আমাদের একটা মেজর সমস্যাটাই হচ্ছে কিন্তু এই দরিদ্রতা তাই না এবং এই জন্য আমি বলেছি যে হ্যাঁ আমি মনে করি এই প্রতিষ্ঠানটি আসলে এই কারণেই প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই আমি বর্ণনা করেছি যে দরিদ্র মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হয় যেখানে উদ্যোক্তা পুঁজি বিনিয়োগ করলেও এক পর্যায়ে লাভ ছাড়াই তার পুঁজি ফেরত দেওয়া হয় কিন্তু প্রতিষ্ঠানে মুনাফা প্রসার ও জনকল্যাণে ব্যয় করা হয় দেখেছো জনকল্যাণে ব্যয় করা হয় তার বন্ধুদের ব্যবসায়িক বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় যে উক্ত প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো বিশেষ সামাজিক নৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য বাস্তবায়ন করা তাদের ব্যবসায়ী মূল উদ্দেশ্য মুনাফা করণ নয় বরং দারিদ্র দূরীকরণ বা সমাজের কোন সমস্যা উত্তোলন করা এরপরে আমরা তাকে বলে এটা বলে দিতে পারি যেমন যে ব্যবসায় করতে ব্যক্তি বা ব্যক্তি মুনাফা দেয় কিন্তু মুনাফা অর্জন বা লব্ধাংশ প্রাপ্তির কোন উদ্দেশ্য থাকে না সমাজের কল্যাণ ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে মুখ্য থাকে তাকেই বলা হয় সামাজিক ব্যবসায় এই হচ্ছে তোমার সৃজনশীলের দুটি সৃজনশীল আলোচনা আমরা তো ভবিষ্যতে আরো সৃজনশীল নিয়ে আসছি তা এই জন্য এই এই সৃজনশীল প্রশ্নের একটি ধরন কিন্তু আবার তোমার ইসেও থাকে তোমাদের ত্রিশ নাম্বারের যে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে তোমরা এনসি কিউ বলো সেখানেও কিন্তু থাকে তারও কিছু বৈশিষ্ট্য আমি নিয়ে এসেছি দেখো এটাকে আমরা আসলে বলি সৃজনশীল সরি বহু নির্বাচন অংশে কিন্তু তোমার আবারও চারটা পার্ট থাকবে একটা পার্সেন্টেজ আছে কি পরিমানে আমাদের এই বহু নির্বাচনীতে অনুধাবন বা উচ্চতর দক্ষতা থাকতে পারে সরি প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতা থাকতে পারে এটা আমরা তোমাদেরকে যখন আমরা মুখোমুখি ক্লাস নেব ক্লাসে ঢুকবো তখন আমরা আরো ডিটেলস পদ্ধতিটাকে আমি আলোচনা করব যেমন এখানে দেখা করা সম্প্রতি করে গ্রামের পুকুরে মাছ চাষ করার কথা ভাবছেন পরিকল্পনা সে তার পুকুরে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে তার মানে সে মাছ চাষ করছে তাহলে এই এইটাকে ভালো করে পড়বে এরপরে উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত আষ্টা কাজটি কোন শিল্পের সাথে সম্পৃক্ত কারণ যেহেতু মাছ চাষ মাছ চাষ করা হচ্ছে এখানে কিন্তু আমরা জানি যে প্রজনন প্রক্রিয়াটি চলে প্রজনন শিল্পের মধ্যে তাই দেখা উত্তরটি ফিল আপ করেছি প্রজনন এবং এভাবেই গোল করে দিবে যেন সম্পূর্ণ অংশটি ভরাট হয়ে যায় তবে কালো কালি অবশ্যই আমি একটু নীল হয়ে গেছে কালো দিলে ভালো হতো তোমাদের জন্য আরো পরবর্তীতে অবশ্যই দেব আশাফুলের মাছ চাষে জড়িত হওয়ার কারণ দেখো এক নাম্বার স্থানীয় বেকার যুবকদের মাছের এখানে স্থানীয় বেকার যুবকদের উদ্বুদ্ধ করার জন্য সে আসলে এমন তথ্য আমাকে দেওয়া হয়নি সেই জন্য আমি এখানে উত্তর দিয়েছি দুই তিন যে মাছ চাষে আগ্রহ সে বলেছে যে তার একটি আছে কি বলেছে মাছ বড় স্থানীয় বাজারে বিক্রি করে মানে সে চাকরি না করে সে এম বি এ পাশ করেও কিন্তু গ্রামে চলে গেছে তা তার মাছ চাষের প্রতি আগ্রহ আছে সেখান থেকে এবং তার আত্মকর্ম সে নিজের কর্মসংস্থান নিজেই করে নিয়েছে তাই না এই জন্য আমি খ আর গয় উত্তরটাকে পারফেক্ট ধরেছি মিসেস হেলেনা কুষ্টিয়া কুমারখালী থেকে হাতের কাজ বিভিন্ন দ্রব্য ঢাকায় এনে বিক্রি করেন মিসেস হেলেনা কাজটি ব্যবসার কোন ধরনের যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আনছে তাই এটাকে আমরা বলছি স্থানগত বাণিজ্যের আওতাভুক্ত বিনিময় সেবা পরিবহন তাহলে আমরা জানি যে সেবা না উত্তরটা করেছি অর্থাৎ বিনিময় এবং তিন পরিবহন একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোশাক তৈরি করে প্রচুর মুনাফা অর্জন করছে উক্ত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে যেহেতু সে কাপড় কেটে কাপড় গ্রহণ করছে আর আউটপুট দিচ্ছে কি পোশাক সেই জন্য এটাকে আমরা বলছি রূপগত অর্থাৎ একটা সময় কাপড় ছিল সেটাকে কেটে প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু সেটাকে পোশাকে পরিণত করছে এই জন্য উত্তরটা দিয়েছি রূপগত উপযোগ সৃষ্টি করছে সে ঠিক আছে প্রিয় প্রশ্ন সাজানো হবে তবে একটি কথাই সার কথা সে কথাটা হচ্ছে তোমার বিষয়গুলো বুঝতে হবে তাহলে সৃজনশীল নেই কোনো মাথা ব্যথা নেই কোনো ভয় নেই ঠিক আছে যেই জিনিসটা বুঝতে পারো না কষ্ট করে একটু আমাদের ইনবক্সে জানাবে আমরা তাৎক্ষণিক ভাবে ভয়েস কল করি বা আমি তোমাকে উত্তর লিখে দিচ্ছি কোনো না কোনো ভাবে তোমাকে উত্তরটা পৌঁছে দেয় বোঝানোর চেষ্টা আমরা করবো এইটুকু কথা আমরা দিচ্ছি তবে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার না বোঝাটাকে প্রকাশ করা তুমি কি বুঝতে পারছো না তা আমাকে জানানো এটা নিয়ে কখনোই মানে দ্বন্দ্ব করবে না যে না আমি জানাবো কি জানাবো না লজ্জা লাগছে এগুলো কখনোই করবে না অবশ্যই জানাবে কারণ তুমি একজন স্টুডেন্ট ছাত্র বা শিক্ষার্থী তাই তোমার কাজ হচ্ছে না জানাটাকে জানানো এবং তা জানার ব্যবস্থা করা হচ্ছে আমার দায়িত্ব ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি একটি একেবারে ফাঁকা পেজ নিয়েছি তার একটি মূল উদ্দেশ্য আছে এতক্ষণ আমরা সাবজেক্ট ভিত্তিক পড়েছি এখন আমরা একটু সাবজেক্টের বাইরে আসছি এখন তোমরা মাত্র স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে এসে পড়েছো এখন এই একটা সময় তুমি কিন্তু তোমার পরিবারের মধ্যে ছিলে এই পর্যন্ত এখন অনেকেই পরিবার থেকে বেরিয়ে আসবে একটা থেকে বড় আসবে যেখানে তোমার চেনা অচেনা অনেক মানুষ তুমি পাবে এবং এখন তুমি কিন্তু এমন একটা পর্যায়ে এসেছ যে আগে তোমাদেরকে আমরা বলতাম ইস ছোটরা এই অপরাধ করেছে এটা কোনো ব্যাপার না আমরা বুঝলে সুন্দর দৃষ্টিতে আমরা অনেকেই দেখতাম দেখি কিন্তু এখন কিন্তু তুমি বড় হয়ে যাচ্ছ এখন তোমাকে আমরা সাবালক হিসেবে গ্রহণ করতে অর্থাৎ তোমার মন্তব্যকে আমরা বিশেষ গুরুত্বের একটি সঙ্গে বিবেচনা করব তাই সেই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার জন্য কিন্তু তোমাকে বিবেক সম্পূর্ণ একজন মানুষের রূপান্তরিত হতে হবে এখন তোমার সেই বিবেক জাগ্রত করতে হবে এবং খুব শক্তভাবে মেনটেন করতে হবে যে আমার জন্য কোনটি ভালো এই ভালো এবং খারাপের পার্থক্যটা কিন্তু তোমাকে এখন চিনতে হবে বিবেককে সময় জাগ্রত রাখতে হবে এবং নিজেকে সেই জায়গায় পৌঁছাতে হলে নিজেকে জানতে হবে যে আমি খারাপ নই আমি ভালো দিকে যাব। এবং আমি ভালো দিকেই যাব। খারাপকে বর্জন করব, ভালোকে গ্রহণ করব। তাই না প্রিয় শিক্ষার্থীরা আসলে শিক্ষা গ্রহণ করার মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের আচরণগত পরিবর্তন করা এখন তোমার আচরণগত পরিবর্তনে সময় এসেছে তাই সেটাকে ধারণ করার চেষ্টা করবে জ্ঞানটাকে অর্জন করার সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে ধারণ করার চেষ্টা করবে অর্থাৎ আচরণে প্রকাশ করতে হবে তুমি একজন জ্ঞানী মানুষ এখন যে চিত্রটা দিচ্ছি সেটা দেখে বোঝো আমি এই জন্য কেন এতক্ষণ ধরে বললাম ভালো আর খারাপের পার্থক্যটা কিন্তু তোমাকে জানতে হবে আজকে আমরা আজীবন যতদিন বেঁচে থাকবো আমরা কি বলবো মাদককে না বলবো দেখো মাদক গ্রহণের মধ্যে তুমি এমন কোনো সুফল দেখতে পাবে না বা এমন কোনো ভালো দিক নেই যা দেখে তুমি বলতে পারবে যে হ্যাঁ ভালো এ প্রত্যেকটি দিকই খারাপ এবং এটাকে শরীরকে দিনে দিনে ধীরে ধীরে খারাপের দিকে নিয়ে যায় জীবনের আয় অর্থাৎ আমরা যে আয়ুটা নিয়ে এসেছি তা ধীরে ধীরে কমানোর চেষ্টা করে হচ্ছে মাদক আমাদের শরীর নষ্ট করে আমাদের মন নষ্ট করে আমাদের জীবনের মূল উদ্দেশ্য নষ্ট করে তাই আমরা সবসময় মাদককে না বলবো কখনোই কোনোভাবে কোনো পরিস্থিতিকে একে আমরা গ্রহণ বা এর সাপোর্টে যাব না আজ থেকেই আমরা পণ করবো দেখো আমাদের শরীরে অত্যন্ত জরুরি অংশ সেটা হচ্ছে লাংস দেখো যে হেলদি লাংসের একটা সুন্দর চিত্র আর স্মোকারের লাংসের একটা সুন্দর চিত্র তাই না এ থেকে আমরা ভয় অর্থাৎ এটা আমাদের জীবনে কোনো উপকার নাই যে জিনিসের কোনো উপকার নাই তাকে আমরা জীবনের কোথাও কোনো দিন স্থান দেব না এটাই আমাদের বিবেককে জাগ্রত করতে হবে আমাদেরকে বলতে হবে আমি কখনোই মাদক সেবনের দিকে যাব না প্রিয় শিক্ষার্থীরা ভালোকে গ্রহণ করবে খারাপকে বর্জন করবে এবং চেনার চেষ্টা করবে তোমার জীবনে এখন কোনটি ভালো কোনটি খারাপ আবারও আসব আবারও বলবো বারবার বলবে এগুলো নিয়ে এবং তোমরা সেই ভালো কথাগুলোকে গ্রহণ করবে এবং আমি আমি জানি আমাদের সন্তানরা আমাদের শিক্ষার্থীরা আমাদের কথা শুনবে এবং জীবনটাকেও সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবে এবং মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে শিক্ষার্থী বা পরীক্ষা বা ছাত্রের গুণ বা পরীক্ষার ফলাফল বিভিন্ন হতে পারে কিন্তু মানুষ হওয়ার ফলাফল কিন্তু একটাই মানুষের মতো মানুষ হতে হবে ঠিক আছে খারাপকে আমরা বর্জন করব ভালোকে আমরা গ্রহণ করব। আজীবন যতদিন বেঁচে থাকবো মাদককে আমরা না বলবো ভালো থেকে প্রিয় শিক্ষার্থীরা